লিওনেল মেসির নৈপুণ্যে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা আজ তিন শূন্য গোলে হারিয়েছে জ্যামাইকাকে ম্যাচে বদলি হিসেবে নেমে ৩৫ মিনিট খেলেছেন মেসি আর তাতেই দুই গোল করেছেন তিনি আর্জেন্টিনার বাকি গোলটি করেন জুলিয়ান আলভারেজ আর্জেন্টিনা ও জ্যামাইকার ম্যাচটি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ফ্লোর কারণে ম্যাচের শুরু থেকে ছিলেন না লিওনেল মেসি মেসির জায়গায় খেলতে নামেন জুলিয়ান আলভারেজ তার গোলেই আর্জেন্টিনা লিড পায় ম্যাচের ১৩ মিনিটে সুযোগ হাতছাড়া না করলে এই ম্যাচ আরও বড় ব্যবধানে জিততে পারত আর্জেন্টিনা মেসি শুরু থেকেই নেই তাই বদলি হিসেবে মেসি কখন নামবেন তারই যেন তর্স হয়েছিল না দর্শকদের ছাপ্পান্ন মিনিটে অবশেষে মেসি মাঠে নামেন লাউতারো মার্টিনেজের বদলি হিসেবে মেসি নামার পর চৌষট্টি মিনিটে ঘটেছে এক ঘটনা এক দর্শক মেসিকে জড়িয়ে ধরার জন্য দৌড়ে মাঠে ঢুকে পড়েন মেসির কাছাকাছি চলেও এসেছিল সে কিন্তু নিরাপত্তা কর্মীদের কারণে আর পেরে ওঠিনি মেসি তখন ওই পাগল ভক্তের কাছে ছিলেন ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলেন তিনি ওই ভক্ত নাছর বান্দা যেভাবেই হোক মেসির কাছে যাবেই সে নিরাপত্তা কর্মীদের সাথে তার ধস্তাধস্তি চলছিল শেষ পর্যন্ত তাকে বাইরে বের করতে সক্ষম হয় নিরাপত্তা কর্মীরা তবে এরপর থেকেই ম্যাচে চলতে থাকে মেসির ঝলক ম্যাচ যখন মনে হচ্ছিল আর্জেন্টিনার এক শূন্য গোলের জয়ে শেষ হবে তখন তিন মিনিটের মধ্যে দুই গোল করেন মেসি ছিয়াশি মিনিটে মেসির প্রথম গোল এরপর ফ্রিকি থেকে জামাইকার ফুটবলারদের বোকা বানিয়ে করেছেন দ্বিতীয় গোল তিন শূন্য গোলের জয়ে খেলা শেষ করে আর্জেন্টিনা এ নিয়ে টানা পঁয়ত্রিশ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল আর্জেন্টিনা তবে বিশ্ব রেকর্ড থেকে আরও দুই ম্যাচ পেছনে আছে মেসির দল টানা সাঁত্রিশ ম্যাচ অপরাজিত থেকে এই রেকর্ডটা গড়েছিল কোচ রবার্টো মানচিনির ইতালি সেটা ছুতে হলে অন্তত বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত থাকতে হবে মেসিদের